দিন দিন বেড়ে চলা দুই রাজনৈতিক দলের মধ্যে ব্যবধান বর্তমানে চরম আকার ধারণ করেছে, আর তারই ফলস্বরূপ সম্প্রতি বেশ কিছু ঘটনা। তারই প্রতিবাদে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন একটি ধিক্কার মিছিলের আয়োজন করেছিল, যার নেতৃত্বে ছিল রাহুল সাউ, জয়ব্রত দে এবং জয়দেব দাস। দেখুন, প্রতিবাদটা কিসের? এটা সারা বাংলার মানুষ বলছে, আমাদের কি আলাদা করে বলার প্রয়োজন আছে? সারা বাংলায় আজ তৃণমূলের যে অত্যাচার, গেরুয়া দেখলেই ওরা ভড়কে উঠছে, মারপিট শুরু করছে। আর যারা বাবার কথায় জল ঢালতে তারাও নিরাপদ নয়। আর এইদিকে আজকের এই মিছিল করার উদ্দেশ্য, নানান রকম মিথ্যে মামলা হচ্ছে আমাদের তরুণদের মধ্যে, তার প্রতিবাদ করছি। এবং আজ এক মজার ঘটনা বলি আপনাদের, শুনতে খুব দারুণ লাগবে। আমার এক কাছের বন্ধু এবং আজকে হ্যাপি ফ্রেন্ডশিপে উইশ করতে গেছিলাম কালকে তার জন্মদিন, আমি তাকে জিজ্ঞেস করলাম তুই উপহার নিবি, সে বলল বাংলাটাকে মুক্ত কর, এই সন্ত্রাস মুক্ত কর, এটাই আমার উপহার। এবং তারা বাংলার বাইরে আছে, বাংলায় কোনো কাজবাজ নেই। আজ বাংলার মানুষ দেখুন সরকারি চাকরি করছে, তারাও সরকারের বিরুদ্ধে, পুলিশও নিরাপদ নয়, টেবিলের তলায় লুকোচ্ছে, আইনজীবীরা যারা আমাদের সহযোগিতা করছে, যারা মানুষকে বিচার দিচ্ছে তারাও নিরাপদ নয়, ডাক্তারও নিরাপদ নয়, শুধু মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো এবং তার দলবল এরাই শুধু নিরাপদে আছে বাংলায়। আর বাংলার যত মানুষ জনগণ তারা হাহাকার করছে, কাজ নেই, কোলাবাজির শিকার হচ্ছে, চারি জায়গায় নৈরাজ্য। তাই এই সরকারের মুক্তি চাইছে মানুষ, এবং সেই মুক্তির সূর্য যাতে ওঠে তাই আমাদের এই প্রচেষ্টা, এবং এই প্রচেষ্টা সারা বাংলায় চলবে। যত তারা অত্যাচার প্রতিবাদ করবে তত বিজেএমটিইউ এবং বিজেপি পথে নেমে লড়াই করবে, এবং মুক্তি সূর্য বাংলায় উঠবে বিধানসভা ভোটে, সেটা মানুষও পাশে থেকে বুঝিয়ে দেবে যে এই তৃণমূল আর নয়। রিসেন্টলি আপনারা জানেন যে আমাদের দিলীপ ঘোষের একটা ফ্লেক তৃণমূলের কিছু যেটা জীবনসার লোকজনেরা রাতের অন্ধকারে একটু ছিঁড়ে দিচ্ছে, তার একটা প্রতিবাদ। আমাদের রাহুল ভাই যেটা বললেন, আমাদের কর্মীদের জায়গা জায়গা থেকে তুলে নিয়ে তাদের নানা রকম কেস দিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তার একটা প্রতিবাদ। এবং মানুষের গণতন্ত্র বলে আর কিছু নেই, মানুষের গণতন্ত্র নেই। আমরা তীব্র নিন্দা করি, এখানে দিলীপ ঘোষের ফ্ল্যাগ ছেড়ে হয়েছে, তার প্রতিবাদে আজকে আমাদের এই ধিক্কার মিছিল। এবং প্রচুর মানুষ আমাদের সাড়া দিয়েছেন, এবং প্রচুর মানুষ এখানে আমাদের আজকে মিছিলে জয়েন করছে। এটা বলা হচ্ছে আমাদের যেইভাবে মা এখন এই তৃণমূল জানতে পেরেছে যে আমরা চলে যাচ্ছি, তাই সন্ত্রাস ভীত করছে 57 নম্বর ওয়ার্ডে এই জীবনসার নেতৃত্বে, মানুষকে নানাভাবে ভয় দেখাচ্ছে, আমাদের বিজেপি কর্মীদের, বিজেপি কর্মীদেরকে। যেইভাবে মানুষ পুরো এলাকার মানুষ এখন বিজেপি ভরে গেছে, ঘরে ঘরে বিজেপিও আছে, যে শ্রমিক সংগঠন ঘরে ঘরে পৌঁছাচ্ছে, মানুষের জন্যই কাজ করবে, আর গরিব মানুষের স্বার্থ ভেবে আমরা মানুষের পাশে থাকবো আগামী দিন। দিলীপ ঘোষের নেতৃত্বে এবং বাউন ঘোষ স্যার আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে লড়াই চলবে এই 57 নম্বর ওয়ার্ডে। মানুষের ওপর যখনই অত্যাচার হবে, ক্যামেরায় সৈকতের সাথে দেবব্রতর রিপোর্ট, কলকাতা অনলাইন।